হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসটেক বিডি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ফেসবুকে ড্রাগ মোডে কিছু পরিবর্তন বা ফেসবুক ফিচার্সের কিছু পরিবর্তন এসেছে নতুন। বিশেষ করে আপনি কিভাবে ড্রাগ মোড করবেন, যেমন ফেসবুক মেসেঞ্জারে ড্রাগ মোড করতে পারতেছেন, দেন ফেসবুক ফিচার্সটার মধ্যে পুরো হোল ডিসপ্লের মধ্যে আপনি কিভাবে ড্রাগ মোড করবেন অথবা লাইক মোড করবেন সেটা আজকে দেখাই দেবো আজকে ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলে দেখেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে দেখবেন যে এরকম একটা ডিসপ্লে বা এরকম একটা লাইক মোড ডিসপ্লে থাকতে পারে। আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এরকম একটা ডিসপ্লে লাইক মোড দেওয়া আছে, যে সাদা ডিসপ্লে এরকম দেওয়া আছে নর্মালি। তো এখন আপনাকে চোখে ঝাপসা মনে হচ্ছে চোখে শুরু থেকে আপনি কিভাবে সেটাকে ডার্ক মোড করবেন, তো ঠিক আছে। তো শুরু থেকে আপনি কি করবেন, দেখে নেন আগে ফিচার্স গুলো, যে আগের ফেসবুক ফিচার্সটা অন্যরকম ছিল, এখন আপডেটে এসে অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, ডিফারেন্স কিছু চলে আসছে। তো এখানে আগে লেখা ছিল হোম বাটন বা ফেস বা ওয়াচ টিভি ফ্রেন্ড গ্রুপস নাম এক্সেট্রা এক্সেট্রা সবকিছু লেখা ছিল, ফেসবুক মেসেঞ্জার সবকিছু দেখা যেত। বাট এখন কোনো কিন্তু দেখা যায় এখন জাস্ট সিম্বল গুলো দেওয়া আছে, যে আপনি কিভাবে এটা উপরে উপরে কার্সারটা রাখলে, মাউসের কার্সারটা রাখলে আপনি ওই লেখাটা দেখাবে, ঠিক আছে, ডিসপ্লেটা দেখাবে। তো সো আজকে আমি ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে কিভাবে আপনি লাইক মোড থেকে ডার্ক মোড পরিবর্তন করবেন, তো ঠিক আছে। তো শুরু থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্ট সেটিং এ, এই যে একটি তীরচিহ্ন দেখা যাচ্ছে এই তীরচিহ্নে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা সেটিং প্রাইভেসি হেল্প সাপোর্ট ডার্ক মোড সুইচ অফ ক্লাসিক ফেসবুক দেন লগ আউট। দেন এখানে আপনি শুধু ডার্ক মোডে ক্লিক করবেন, ডার্ক মোডে ক্লিক করে দেন অটোমেটিক আপনার ডার্ক মোড চলে আসবে, ঠিক আছে। তো ডার্ক মোডে আসার পর আপনি দিব্যার আমি যে কোনো পেজ যে কোনো জায়গা যাবেন আপনি সচরাচর সবকিছু কি আপনার ডার্ক মোডে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে, ডার্ক মোড চলে আসবে। আপনি এখানে আপনার সিমোর ফেজ সবকিছু দেখতে পারবেন, সিমোর পেজ সিমোর যা যা আছে এখানে সব দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যা যা কোন কোন গ্রুপে কোন কোন পেজে কোন কোন ইয়ারের মধ্যে আছেন সবকিছু দেখতে পারবেন। লেস আবার শুরুতেও চলে আসবেন, তো এখানে আপনার আরো সবকিছু দেখতে পাবেন। আর এই এই সাইড দিয়ে আছে আপনার এই সাইড দিয়ে আছে আপনার মেসেঞ্জার, ঠিক আছে। এখানে মেসেঞ্জার কোনো চার্জ অপশন আছে, সেখানে চার্জ করে আপনার নাম বের করতে পারবেন, ঠিক আছে। দেন আছে আপনার এখানে কিছু যে অ্যাড আসবে, ফেসবুক বিজনেস রিলেটেড অ্যাড আসবে। এই মাঝের যে অপশনটা সেটাতে কোনো হোম বাটন, আপনি নিজের যে পার্সোনাল যে ফেসবুক যেটাতে আপনি যা যা যে এখানে ক্লিক করবেন বা হোম বাটন প্লাস আপনি যা যা ক্লিক করবেন সবকিছু আপনার পুরো ডিসপ্লেটে এইভাবে চলে আসবে, ঠিক আছে, এভাবে চলে আসবে, এভাবে চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ, এভাবে চলে আসবে, ঠিক আছে। যারা যদি ডাক মোডটা করতে যদি কোনো সমস্যা বোধ করেন বা করতে পারতেছেন না, এই রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে বা এখানে আমার নাম দেওয়া আছে, এবার আপনারা খুঁজে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে, ভিডিওতে কমেন্ট করতে পারেন, সরাসরি অথবা ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।